কোকরাজার পার্লামেন্ট সিটত মিত্রজোটর প্রার্থী 2 লাখৰ ব্যবধানত জয় হব। প্রতিদ্বন্দ্বিতা করিম যখন রাজনীতি করে রাজনৈতিক দল খুলি রাখিছে দোকান চলাবর কারণে প্রতিদ্বন্দ্বিতাটা করব লাগিব। বিজেপি বিপিএফ মিত্রতা কেন হব পারে? আমি ইউপিপিএল দলের আছো, ইউপিপিএল দলের ইয়াতে দিসপুরত যে সরকার চলি আছে তার তেখেতসকলের মন্ত্রী আছে, তেখেতসকলের সমর্থন আমার লগত আছে। কোকরাজার যে সরকার চলি আছে তার বিজেপি দলে সমর্থন করেছে, ইয়াত প্রমোদ বড়ো ডাঙরিয়ার সরকার চলি আর সরকার তো ভাল চলি আছে। আজি গোসাইগাঁও বিধানসভা সমষ্টিত ভারতীয় জনতা পার্টির এক জনসভা আয়োজিত করা হয়েছিল আর ইয়াত মই দেখিছো যে রাইজে বিপুল সঁহাৰি জনাইছে। হাজার হাজার সংখ্যাত যত ভারতীয় জনতা পার্টির বহুত প্রভাব নাছিল তাতেও হাজার হাজার সংখ্যাত মানুষ প্রায় 6,000 মানুষের এক সমাবেশ হয়েছে। আমি উৎফুল্লিত আর আহা দিনবুরতে রাইজে প্রতিশ্রুতি দিছে আর আমাক সমর্থন দিছে যে ভারতীয় জনতা পার্টি এজিপি ইউপিপিএল দলের নেতৃত্বত যখন প্রার্থী থাকিব বিপুল ভোটরে জিকাব। আর আমারও বিশ্বাস হয়েছে এতিয়া যে প্রায় কোকরাজার পার্লামেন্ট সিটত মিত্রজোটর প্রার্থী 2 লাখৰ ব্যবধানত জয় হব। বিগত দুটা কার্যকালে কিন্তু নবহরণে জিকিছে, এই বলে বিজেপি কি ওর ভিত্তিত জিকিব বলে আপনি ভাবে? এটা আপনাদের নিজে দেখিছে, আগত তো আমার তেনেকা কোনো মেল মিটিং হওয়া নাছিল, আগত হাগ্রামাত ডাঙরিয়ার শাসন আছিলে, এতিয়া ভারতীয় জনতা পার্টি ইউপিপিএল সরকার বিটিসিত প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত চলি আছে, দিসপুরত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত মিত্রজোটর সরকার চলি আছে, ব্রহ্মপুত্রত বহুত পানি বই গল যা 2 কার্যকালের পিছত। সো এবার নতুনত্ব হব ভারতীয় জনতা পার্টি ইউপিপিএল এজিপি দলের প্রার্থী 2 লাখ ভোটত জিকিব। ভাই পলিটিক্যাল পার্টি আছে, দোকান যদি খুলিছে তো আমি যদি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করিম যখন রাজনীতি করে রাজনৈতিক দল খুলি রাখিছে দোকান চলাবর কারণে প্রতিদ্বন্দ্বিতা তো করব লাগিব। আমার তো কোনো অসুবিধা নাই, আমার কি অসুবিধা আছে? বিপিএফও দিয়ক, ইউডিএফও দিয়ক, কংগ্রেসও দিয়ক, সিপিআই সিপিএমও দিয়ক, এজেপিও দিয়ক, আর যদি কোনবা দল আছে দিয়ক। এইটো মুখ্যমন্ত্রী অলরেডি কলে ফেব্রুয়ারি মাহত বহি সিট ভাগ বটোয়ারা করা হবো। বিজেপি বিপিএফ মিত্রতা কেন হব পারে? আমি ইউপিপিএল দলের আছো, ইউপিপিএল দলের ইয়াতে দিসপুরত যে সরকার চলি আছে তার তেখেতসকলের মন্ত্রী আছে, তেখেতসকলের সমর্থন আমার লগত আছে। কোকরাজারত যে সরকার চলি আছে তার বিজেপি দলে সমর্থন করেছে, ইয়াত প্রমোদ বড়ো ডাঙরিয়ার সরকার চলি আর সরকার তো ভাল চলি আছে, অকল সরকার চলাই নাই, সরকারে যা কাম করেছে। মই ব্যক্তিগতভাবে আর গার্জেন মন্ত্রী হিসাবে মই শলাগ লৈছো যে 27 জন লড়া ছোৱালীক কোচিং দি 16 জনক যদি ACS পরীক্ষা পাস করাব পারে তার অর্থ তো আপনাদের নিজে ভাবি চাও যে কিমান ডাঙৰ পরিবর্তন বিটিসিত ঘটি গেছে। আজির দিনত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব চলা সরকারের মুরব্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাঙরিয়ার পপুলারিটিয়ে কক, জনপ্রিয়তায় কক, রাইজে যিখিনি শ্রদ্ধাভাবে তেখেতক আশীর্বাদ দিয়ে, স্নেহে দিয়ে, মরম দিয়ে, তার সন্মুখত কারো কোনো প্রভাব পড়ব বলে মই নাভাবো। আর তার উপরে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যেটু নেতৃত্ব গোটে ভারতবর্ষত, যেহেতু লোকসভা নির্বাচন আছে, এই নির্বাচন তো আমি প্রধানমন্ত্রী পাতার কারণে নির্বাচনত যাম। সো প্রধানমন্ত্রী মোদীক আকো এবার অসমৰ রাইজে, ভারতবর্ষের রাইজে প্রধানমন্ত্রী পাতার কারণে নির্বাচনত যাব, কারো লগত কোনো মানে দল প্রতিদ্বন্দ্বিতাত নাই। এটা আপনাদের ভালকে বুঝিছে একটা প্রশ্ন কেউ বারে বারে করে থাকে। গোসাইগাঁওতে ইতিমধ্যে এতিয়াও কেবাটা ভঙা চিঙা কাঠের দলং আছে, ইতিমধ্যে চারিটা দলংর কথা কোয়া হয়েছিল, অলরেডি DPR হয়েছে, আহা দিনবর টেন্ডার হব। এটি বিশেষ বিজ্ঞাপন, বাজাজ বাইক ক্রয় করিব বিচরা ইচ্ছুক গ্রাহকসকলৰ বাবে এটা ভাল খবর। কোকরাজার শহরত থকা ডাওহারুয়ত এজেন্সিয়ে ফেস্টিভেল লোন এন্ড এক্সচেঞ্জ অফার দি আছে। গ্রাহকসকলে আগতীয়াকৈ কম পরিমাণৰ টকা দি নিজৰ পছন্দৰ দুচকীয়া বাহন ক্রয় করিব পাৰিব। বাজাজ কোম্পানীৰ সকলো ধৰণৰ মডেল পোৱা যাব, পালসাৰ, চিটি, প্লাটিনা, এভেঞ্জাৰ, ডমিনাৰ আৰু নতুনকৈ লঞ্চ হোৱা বাজাজ মডেলৰ পালসাৰ N150খনো পোৱা যাব।
দাওহাৰু অটো এজেন্সিয়ে গ্ৰাহকসকলৰ বাবে আৰচি ইনচুৰেন্স আদিকে সাঙুৰি 9,999 নিম্নতম পৰিমাণৰ টকা দি দুচকীয়া বাহন ল'ব পাৰিব। কোকৰাঝাৰ চহৰত থকা দাওহাৰু অটো এজেন্সিৰ লগত শ্ব'ৰুম কাৰিগাঁও ফেষ্টিভ আউটলেট আৰু দতমা ফেষ্টিভ আউটলেট আৰু ভটগাঁও ফেষ্টিভ আউটলেট ব্ৰাঞ্চ শ্ব'ৰুমত আহি আপোনাৰ পছন্দৰ বাজাজ বাইক ল'ব পাৰিব। দাওহাৰু অটো এজেন্সিৰ শ্ব'ৰুমে ভাল অফাৰ গ্ৰাহকসকলৰ বাবে আনিছে। তাৰে ভিতৰত 5 লিটাৰ পেট্ৰল ফ্ৰী, 2টা হেলমেট ফ্ৰী, ফ্ৰী এচিয়ৰ্ড গিফ্ট প্ৰদান কৰা হ'ব আৰু এক্সেঞ্জ সুবিধাও এভেইলেবল আছে। অধিক জানিবৰ বাবে 6000 3997 আৰু 8822018 193 যোগাযোগ কৰক।